ঢাকা বাদিক ডান দিক যাও। রাইডিং বুট প্রথম বারের জন্য পড়লাম, তোমরা কিন্তু জানিও কেমন লাগছে এই সাজটা। এবার একটু ক্যামেরাটা আমি নিয়ে নিই। এদিকে গুদু মাস্টার, গুদু মাস্টারও আজকে আমার সাথে যাবে। আজকে খুবই মানে আমার জন্য খুবই ইন্টারেস্টিং এবং আমার জন্য খুবই এক্সাইটিং একটা ব্লগ, কারণ আজকে আমি আমার রাইডিং জ্যাকেট কিনবো। আমার যেটা খুবই শখ ছিল, বাজেটের মধ্যেই কিনবো, কিন্তু ওটার রঙটা এত আমার ভালো লেগেছে, দেখাবো, সবই দেখাবো। কথা বলা হয়ে গেছে, আমরা এখন ফিনিক্স সেল যাচ্ছি। ফিনিক্স সেলের উপরও একটা আমি ডেডিকেটেড ভিডিও বানিয়েছি, পুরো ডিটেল ইন 19 মিনিটের ভিডিও এবং সব কিছু কভার করেছি। তোমরা যদি ভিডিওটা না দেখে থাকো প্লিজ, আমি আই বাটনের লিঙ্ক দিয়ে দিলাম, প্লিজ দেখে নিও, ঠিক আছে। আরও কতগুলো জিনিস আমি কিনেছি সেগুলো দেখাচ্ছি। তার মধ্যে একটা হলো এই গার্ডিয়ান গিয়ারের ট্যাঙ্ক ব্যাগ। হ্যাঁ, প্রথমবার আমি আজ লাগিয়ে টেস্ট করবো কেমন হয়, এটা সম্বন্ধে একটা রিভিউ আমি দেবো পরবর্তীকালে। আগে এটা ইউজ করে নিই। ও তো বলছি যে কেমন লাগছে এই বুটটা, আমার ঠিকঠাক আছে মনে হচ্ছে, আর লুকটাও ভালো হচ্ছে না, বেশ কমফোর্টেবল। এটা 7 নম্বর আমি নিয়েছি, ফিনিক্সের থেকে আমি নেবো ভেবেছিলাম, কিন্তু ওখানে 6 নম্বর ছিল, 7 নম্বরটা অ্যাভেলেবেল ছিল না। আর কলকাতায় একটা ভালো ডিল পেয়ে গেলাম, সেই ব্লগটা তোমরা দেখতে পারো, উইলিংটন স্ট্রিট মার্কেটে গেছিলাম, সেটাও আমি আই বাটনের লিঙ্ক দিয়ে দিচ্ছি, প্লিজ দেখে নিও। তো আর দেরি করছি না, তাড়াতাড়ি হেলমেট হেলমেট পরে বেরিয়ে পড়ছি। একটু হাই বলে দাও। চলে এসছে আমাদের মডেল, কিছু বলবে? তুমি রেকর্ড হচ্ছে কি? চুলটা ঠিক করতে অমনি লেগে গেলে, অমনি চুল ঠিক করতে লেগে গেলে সব দেখা যাচ্ছে। ওকে ঠিক আছে চল। হ্যাঁ না 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 না, যাই আমরা এবার, এগোনো যাক। কি একটু যাচ্ছি ইসেতে, তো গাড়ির দোকানে যাচ্ছি। বধু মাস্টার উঠে পড়ুন একটু, আমাকে রাস্তা বলে দেবেন যদি ভুলে যাই, ঠিক আছে? আমি তো জানি না, আমি ভুলে যাই বারবার, ম্যাপ নিয়েই যাই। একদম পিছনে জল জ্যান্ত ম্যাপ বসে আছে আমার। তো আজকে আমি তো রাইডিং জ্যাকেট কিনতে যাচ্ছি। এই জায়গাটা আগে একদিনও ট্রায়াল দিয়েছিলাম, আমি ফোন করে বললাম সৌমেনদাকে যে তোমাদের কাছে ওটার এম সাইজটা আছে কিনা, তো বললো আছে। আমার জীবনে শুধু জল আর জল, আমি যেদিনই বেরোই না আমি পা পড়ে তুলে দিয়েছি। হ্যাঁ তুই আসলেই জল পড়ে, গদু আসলেই খালি জল আসতে। আরে আবার রাস্তা ভুল বল এখানে রে, আসতে কিছু করার নেই, পা হামাতে পারবো না। কাকা বাদিক ডান দিক যাও। চলো, অনেক কাঠ খড় জল পেরোনোর পর আমরা এখানে চলে এসেছি। যা অবস্থা এখানে, ব্যাগ ভেজে নি জানিস তো। এখন সময় হচ্ছে 1:05, আমি ফিনিক্স সেল চলে এসেছি। পেছনেই দেখতে পাচ্ছ একটা হিমালয়ান আছে, তো গ্রাফিক্সটা পুরো একদম কাস্টম করা। এটা তোমার গাড়ি তো? এটা সুদীপদার গাড়ি, সুদীপদাকে আগের দিন পাইনি, ফিনিক্স এর আগে যে ভিডিওটা করেছিলাম সেটাতে পাইনি। তো তুমি একটু বলো কিরকম কি কস্টিং পড়ছে এটার? আমার কাছে এখন আছে 3টে গাড়ি রেডি। আচ্ছা, একটা হচ্ছে হিমালয়ান, একটা হচ্ছে এক্সপালস, আর একটা হচ্ছে KTM অ্যাডভেঞ্চার সিরিজ। গ্রাফিক্স আছে ধরো 1টা 10টা 12টা করে, ইউ হ্যাভ টু সিলেক্ট দ্য গ্রাফিক্স। এই দেখো তোমাদের কাস্টম লোগো এরকম ভাবে লাগাতে পারো, এখানে আছে, এখানে আসতে পারে, এই দেখো এখানে আসতে পারে। সৌমেন দা আমাদের নিয়ে যাচ্ছে দেখি একটা ভাই, তোমার নামটা বলো? অভিষেক স্যার। ভাই মুখটা দেখিয়ে দাও, আবার মাস্কটা পরে নাও। আমার, আমি যখনই এখানে আসি খুব হেল্পফুল, ঠিক আছে, প্রচুর। যেমন আগের দিন ট্যাঙ্ক ব্যাগটা কিনলাম, সেটা ভিডিওটা করতে পারিনি, ট্যাঙ্ক ব্যাগটাও সেট করে দিলো, সব দেখিয়ে দিলো, খুব ভালো, আমাকে খুব ভালো লাগে, আমার ভিডিও দেখেছে, তাই জন্য ওকে আজকে নিয়ে নিলাম। এই ভিডিওটা দেখো, খুব আমার ভালো লাগবে, ঠিক আছে। এদিকে আছে আমাদের যিনি যিনি মানে বলতে পারো আগের ভিডিওটার যিনি মানে হিট, সব কিছু দেখিয়েছে, ঠিক আছে, সৌমেনদা। এবার সৌমেনদা আজকে আমি তো জ্যাকেটটা নেবো, আমার এটাই পছন্দ হয়েছে, সিমিটার এই জ্যাকেটটা। তো এটা একটু বের করে একটু দেখাও, সবাইকে একটু বলে দাও কি কি ফিচার্স আছে। এটা তোমার একটা বেসিক সিটি জ্যাকেট, ওকে ফর 100-200 কিলোমিটার রাইড, বাজেটের মধ্যে, উইদিন 5000 এর মধ্যে। এই জ্যাকেটটা কিন্তু লেভেল 1 প্রোটেকশন, রেইন লাইনার দিয়ে আছে, রিমুভেবল রেইন লাইনার,
আর থার্মাল আসে না তাই তো থার্মালটা এটা আসে না এটা হচ্ছে মেট্রো V2 এটাতে তো মনে হয় তোমার চেস্ট গার্ডটা নেই না এই চেস্ট গার্ড নেই এটা এলবো আছে ショルダー আছে ব্যাক আছে লেভেল 1 यस इवन এটাকে আপডেট করা যাবে এটা আপডেটেবল इवन ধরো আমি ধরো একটা নতুন জায়গা কিনলাম যেটা লেভেল 2 আছে সেই আর্মারগুলো এটাতে লাগাতে পারবো ডিপেন্ড করছে আচ্ছা সাইজেবল ডিপেন্ড করে প্লাস আর্মারের ওদের যে ফিক্সচার বা সেটআপ থাকে সেটার উপর ডিপেন্ড করে তো সেরকম ভাবে দেখে নিলে কিন্তু সেট করা যেতে পারে তাই তো ওরা যায় সাধারণত এবার অনেক জায়গায় কি হয় আনকমফোর্টেবল হয়ে যায় আর্মার কিছু কিছু সময় এই সিমিটারে আলাদা আর্মার পাওয়া যায় তো সিমিটারে আলাদা আর্মার পাওয়া যায় ওয়েবসাইটে পাওয়া যায় স্পার্টান প্রো গিয়ার যে ওদের ওয়েবসাইট আছে বেসিক্যালি সিমিটারে গিয়ার কোয়েস পারার প্রো ঠিক 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 চশমাটা খুলছি না চোখের অবস্থা এই যে হ্যাঁ চোখ খোলা যাবে না লাল হয়ে গেছে চোখ লাল হয়ে গেছে মানে আগে পড়ো কিছু পড়েছিল রোগলে দিয়েছি ভুল করে ব্যাস গেছে আচ্ছা তাহলে তোমাদের কাছ থেকে ওটা অ্যাভেলেবল হবে যদি গিয়ারও পড়বে কারণ দেখুন পারফেক্ট ফিট এসছে তোমরা দেখতে পাচ্ছ একদম একদম এম সাইজ না এটা একদম পারফেক্ট এসছে জ্যাকেটটা পরার পর আমাকে এরকম লাগছে তো প্লিজ কমেন্টে জানিও জ্যাকেটটা কেমন হয়েছে কালার কম্বিনেশন ফিটিংসটা তো আমার দারুণ লাগছে বাকি হ্যাঁ আরও দু একটা জিনিস দেখাবো গার্ডিয়ান গ্যারেজের ম্যাগনেটিক 28 লিটার ঠিক আছে ওটা আমি কিনেছি আমি রিভিউ দিতে পারিনি তোমরা এখান থেকে রিভিউটা দেখে নাও এটা একটা ম্যাগনেটিক ট্যাঙ্ক ব্যাগ যেটা যে কোনো ম্যাগনেটিক ট্যাঙ্ক বাইক যেগুলো আছে সেগুলোতে স্টক বসবে এই চারটে স্ট্র্যাপে ম্যাগনেটিক ট্যাঙ্কটা জাস্ট এরম গিয়ে বসবে আর ও নিজে জগ গ্রিপ নিয়ে ধরে না ইট ক্যান ওয়ার্ক অ্যাজ আ ব্যাকপ্যাক অলসো যখন তুমি বেরোছো তুমি একটা ব্যাকপ্যাক হিসেবে ইউজ করতে পারবে ইট কামস উইথ অ্যান এডিশনাল সাইড পকেট দু সাইডে এভরিডে জিনিস টর্চ ওয়ালেট ছোটখাটো যেগুলো থাকে দিস ইজ অ্যান ইজি অ্যাক্সেস পকেট ইউজুয়ালি ফোন থাকে আর এইদিকে চার্জার বা জিনিসপত্র আমরা রেখে রাখি রেইন কভারের জন্য আমি এখানটা রাখি এইদিকে একটা পকেট বাট দ্যাট ইজ দা রেইন কভার হ্যাঁ ফর রেইন কভার এখানে রেইন কভারে পকেট এখানে আমি দেখতে পাবো কত কিছু জিনিস ঢুকিয়েছি অ্যাবসলিউটলি এই দেখো এখানে খুব সুন্দরভাবে অর্গানাইজ করে ঢোকানো আছে একদিনে দুদিনে ট্রিপ চাইছো এটাতে একটা জিন্স আর একটা টি-শার্ট রাখতে চাও এটা এইটা এটা এক্সপ্যান্ড করা যায় এখান থেকে অনেকটা এক্সপ্যান্ড করে দেবে খুলে দিলে ইউ ইনক্রিজ দ্য ডেপথ এতটা এবার এবার এখান থেকে ভেতর থেকে দেখে বুঝতে পারবে অনেক প্রায় অ্যাপ্রক্সিমেটলি 3 ইঞ্চেস মতন বেড়ে গেল একদম সো এই যে জায়গাটাতে আরামসে একটা জিন্স একটা টি শার্ট ব্লু টাওয়েল নিয়ে একটা সিঙ্গেল ব্যাগে ওয়ান ডে টু ডে ট্রিপস যেগুলো ইউ ডোন্ট নিড টু ক্যারি টু মেনি থিংস এটাতেই হয়ে যাচ্ছে একদমই ব্যাগটা পুরোপুরি এর ভেতরে চলে আসে ব্যাগটা পুরোপুরি ঢেকে যায় এবং পুরোপুরি অনপ্রুফ হয়ে যায় আচ্ছা পুরনো স্টক কি আর আছে কয়েকটা আছে পুরো নতুন স্টকের দাম কত বাড়ছে এটা অলমোস্ট 300 টাকা যাচ্ছে 300 টাকা কিন্তু বেড়ে যাচ্ছে ঠিক আছে তো 400 টাকা বাড়ছে তো পারলে এর মধ্যে যদি তোমরা কাছাকাছি থাকো তাহলে চলে এসো ফিনিক্সেল বিরাটিতে আমি ডেসক্রিপশনে গুগল ম্যাপ লিঙ্ক দিয়ে দেবো কিনে নিও আমিও কিন্তু তাড়াগুড়ো করি সেজন্য ব্যাগটা কিনেছি কারণ এরপরে দাম বেড়ে যাবে জ্যাকেটটা পরে বিশাল গরম লাগছিল তো ভাই এখন দেখাবে রেইন লাইনারটা কী করে খুলতে হয় কারণ ওটার জন্যই গরমটা লাগছিল এখানে চেন থাকে একটা দিয়ে পুরোটা খুলে গেল হাতে দুটোকে বের করে আনতে হবে বুঝেই গেছো তোমরা তো এবার হাতে দুটো বের করে আনলেই পুরো জিনিসটা খুলে যাবে আবার যখন তোমার বৃষ্টির মধ্যে পেরোতে হবে পড়তে হবে তখন এটা লাগিয়ে বেরিয়ে যাবে আর ওয়ারেন্টি 6 মাস টু 1 ইয়ার থাকে হ্যাঁ হ্যাঁ আর তোমাদেরকে বলছি আমি এটা পরে তো আবার দেখাবো কিছু শর্ট বাইরে বাইক চালানোর সময় আর তোমরা যদি কিছু কিনতে হয় আগে একটা ডেডিকেটেড ভিডিও আমি ফিনিক্সেলের উপর বানিয়েছি তো সেই ভিডিওটা তোমরা চেক আউট করতে পারো ফিনিক্সেলে আসতে পারো বিরাটিতে দোকানটা যারা কাছাকাছি থাকো নিশ্চয়ই চেক করো আর দাদারা বলেছে যেটাতে মার্জিন থাকবে যেটাতে সম্ভব হবে যতটা সম্ভব ডিসকাউন্ট করে দেবে ভিডিওর নাম বলে আসবে কিন্তু ঠিক আছে তাই তো করে দেবে তো যতটা সম্ভব হবে একদম করে দেবে আমি তো বাড়ি চলে এসেছি রাস্তা দেখতেই পাচ্ছি একরকম জল ছিল তো গাড়ি একবার আমার পা ফেলতে হচ্ছে তো আমার বাপায় জুতে পুরো জল ঢুকে গেছে দেখাচ্ছি তোমাদের দেখো দেখেছো
তো জুতোটা একটু হয়তোখানি হালকা ধুয়ে একটু মেলে দিতে হবে। আর তোমরা জানিও যে সিনেমাটিক শর্টগুলো কেমন লাগলো, আর পুরো ব্লগটা কেমন লাগছে তুমি কমেন্টে জানাতে পারো। ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করো, আমার অন্য ভিডিওগুলো চেক করতে পারো, একটা লাইক দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো একটা ব্লগে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, টাটা। একটা রাস্তা চেনে না কত ঠিকঠাক।